Hello friends, good afternoon and welcome back to my channel. আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার পিঙ্কি। এখন দুপুরবেলায় সেজেগুজে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে সকাল থেকে আগে বলি, সকালে উঠলাম, উঠে অ্যাজ ইউজুয়াল ছিল তো, আজকে আমার হাজব্যান্ডের বেরোনো ছিল না তো, আজকে আমাদের খাওয়া দাওয়া যা নর্মাল অ্যাজ ইউজুয়াল যা হয় মেনু, বাঙালির মাছ ভাত ওই হয়েছে, নাথিং স্পেশাল। কিন্তু যেটা স্পেশাল করতে চলেছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার দিক থেকে নয়, অন্য দিক থেকে। আমরা দুজনে এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি চলুন। হয়তো ওখানে গেলে কিছু ভালো জিনিসের ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে পারবো, তো সঙ্গে থাকুন, চলুন আমার সাথে। আর আমার হাজবেন্ডকেও দেখে নিন, উনি যাচ্ছে, হাই, ব্ল্যাক জ্যাকেট পরেছে, হ্যালো। তো চলুন আমরা দুজনেই যাচ্ছি আজকে, তো আজকে আমার হাজবেন্ডকে পেয়েছি বাড়িতে, তো আমরা দুজনে বেরোচ্ছি। মইন মইন, মানেটা বলে দাও। সেভুস, সে বললে তো বুঝতে পারবে না, বলো। গ্রুস গট, মানে ও জার্মানে এটা বলছে আর কি, নমস্কার, কারণ ও তো জার্মান ল্যাঙ্গুয়েজটাই পড়ায়, তো ওই জন্য ও জার্মান জার্মানে আপনাদেরকে গ্রিট করলো। ক্রিসমাসের জন্য আজকে ক্রিসমাস ইভের দিনে বেরিয়েই বুঝতে পারছি এই এরিয়াটা বাঙুর এরিয়াটা, এখানে পৌষ পাবন চলছে, খুব সুন্দর সাজিয়েছে। আমাদের আদি বাজার কলকাতার বড় বাজার, এখানে দাঁড়িয়ে আছে আমি একটা মিষ্টির দোকানের কাছে, আর কে অ্যান্ড সন্স বলে, এখানে মিষ্টি খুব ভালো। চলেছি বড় বাজারে উইন্টার কালেকশন দেখতে, এখানে খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসছে, সেটাই আমি এখন দেখছি। আমি ভাবছি এরকম একটা কিছু কিনবো, কিন্তু আমার একটা লাল কোট আছে, কেনা হয়ে গেল আমার উইন্টার ওয়্যার। এবার আমরা ঢুকেছি শাড়ি পট্টিতে, এগুলো সব হোলসেল মার্কেট। হ্যাঁ, দুপাট্টাগুলো আমাদের
ये दुपट्टा कितने का है भैया? कौन सा? ये वाला 180 रुपया। এখানে ঘাগড়া পটিতে চলে এসেছি আমরা। এইটা দেখতেই পাচ্ছেন, এটা অতি মানে শাল, এখন উইন্টার বারবারে শাল টালও আছে, প্লাস ঘাগড়া আমি একটা দোকানে দেখলাম মানে অনেক কম রেট থেকে হাই রেট অবধি আছে। এইটা হচ্ছে জায়গাটার নাম বিলাসরাই মার্কেট, এটা হচ্ছে মানে বিলাসরাই মার্কেটের কাছে আর কি। এখানে আপনারা ঘাগড়া টাকরা সব পেয়ে যাবেন, আর যথেষ্ট মানে রিজনেবল প্রাইসে বিউটিফুল বিউটিফুল। এখন তো ম্যারেজ সিজন চলছে, এটা আবার পর্দার কালেকশন। এখানে তো বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছেন আপনারা, মানে যাকে আমরা বলছি আমরা শুধু হোলসেলিংই করি, তো সেখানে হবে না, কিন্তু লেহেঙ্গার জন্য আপনি এই জায়গাটা আসতেই পারেন। জাস্ট আগে কিছু দোকান দেখেছি লেহেঙ্গা মানে ভীষণ সুন্দর, ভীষণ রিজনেবল চাদর নিলাম। এখানে তোমার যেটা পছন্দ হচ্ছে, আমি যে একটা আমার পছন্দ নিলাম, তোমার পছন্দ একটা না ওইটা না। ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। আমি এখন কি করছি বলুন তো? আমি এখন এসেই আমি কাজে নেমে পড়ে গেছি, কারণ এখন প্রায় 10টা বাজে চলল, আর 12টার সময় হয়ে যাবে ক্রিসমাস ইভ। এই আমি একটা খুব কিউট স্যান্টা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা স্যান্টাকে? আর এখন আমি সাজাচ্ছি ক্রিসমাস ট্রিটাকে, খুব মানে সেরকম কিছু ডেকোরেশন করবো না, খালি যে স্টার্স দিয়ে সাজাবো, আর হালকা যদি লাইট দিতে পারি তো। আর আমি আপনার সাথে শেয়ার করছি আজকে কী শপিং করেছি। আর ওইদিকে হচ্ছে আমার কফি, এখন আগে গরম গরম কফি খাবো, তারপরে আপনাদের জিনিসগুলোকে দেখাচ্ছি। এই যে আমার কিউট লিটল সান্টা ক্লজ, আমি একটু ডেকোরেশন করেছি, এটা কিনেছি আমি, এগুলো এই স্টার্সগুলো, এই ক্রিসমাস ট্রিটা আর এই সান্টা ক্লজটা আমি আজকে নিয়ে এসছি। হ্যালো ফ্রেন্ডস, সান্টা ক্লজকে তো দেখালাম, ক্রিসমাস ট্রি দেখালাম, এভাবে সাজিয়েছি ক্রিসমাস ট্রিটা সেটা দেখালাম, এবার দেখাবো কী কী কিনেছি। সেটা হচ্ছে আমার জন্য তো কার্ডিগানটা, আপনারা দেখেছি কার্ডিগান না মানে লং দিয়ে আজকাল বেরিয়েছে একটু, ওরকম একটা কিনেছি কালকে ক্রিসমাসে পরব বলে। তো এই যে এটা হচ্ছে সেই লং কোট স্টাইল কার্ডিগান যেগুলো আর কি আজকাল বেরিয়েছে, তো ওরকম একটা কিনলাম এই কালারের। রেডটাও ভালো লাগছিল, বাট রেডের একটা যেহেতু লং কোট আমার আছে তো ওই জন্য এই কালারটা নিলাম। আমার ভীষণ ভালো লাগে, আমি মানে নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য বেড কভার নিলাম, একটা এরকম নিয়েছি হোয়াইটের মধ্যে কালারফুল, যখন পাতবো আপনারা দেখতে পারবেন, আপনাদের দেখাবো। আর একটা নিয়েছি রেড, এটা ক্রিসমাসে যেহেতু থিম কালার রেড অ্যান্ড হোয়াইট, ওই কারণে এরকম জাস্ট পুরো রেড হোয়াইট পাইনি, বাট এরকম একটা ক্রিসমাসের জন্য একটা এরকম একটা কালার নেবার চেষ্টা করেছি। এটা আমি কালকে যখন পাতবো এটা আপনাদের খুলে দেখাবো, এখন জাস্ট ওপর ওপর দেখাচ্ছি, খুব সুন্দর বেড কভার করে। আমার না এটা খুব ফেভারিট, কিনেছি একটা সান্টা ক্যাপ, সবাই কিনবে। আর কিনেছি হচ্ছে ওই কসমেটিক্সের আপনার ওই বিউটি টুলস, ব্রাশের সেট, মেকআপ ব্রাশের বিভিন্ন দেখতেই পাচ্ছে। এটা কিনেছি, আর কিনেছি ওই ক্রিসমাসের আইটেমসগুলো দেখালাম, আর ব্রেডটা এনেছি, আর কেক বানাবো বলে কেকে সব কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, জাস্ট চেরিটা ছিল না বলে চেরিটা নিয়ে এসেছি। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট শপিং, যেটা আমরা অ্যাকচুয়ালি আমরা গেছিলাম আজকে মেনলি উইন্টার ওয়্যারটা কেনার জন্য, কিন্তু উইন্টার ওয়যারটা কেনার পরে টুকিটাকি বেডশিট ফেডশিটগুলো আমাদের প্ল্যানিংয়ে ছিল না, বাট যেহেতু ভালো রাখলো আর খুব রিজনেবল প্রাইসে পেলাম, কারণ বড় বাজারে দেখলাম অনেক রিজনেবল প্রাইস, যদি শুধু সবাই জানে ওটা হোলসেল মার্কেট, কিন্তু আমি কিছু কসমেটিক্সও কিনতে গেছিলাম, কিন্তু
দোকানটা বন্ধ হয়ে গেছিল বলে কিনতে পারিনি। সো এই আজকের মতো ব্লগটা এতটুকুই। আমি আবার কালকে একটা স্পেশাল ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। কালকে হচ্ছে ক্রিসমাস। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা দেখতে থাকবেন, ভালো লাগছে লাইকস দেবেন, ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্য লোককে দেখার সুযোগ করে দেবেন, আর অতি অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আপনাদের ক্রিসমাস প্ল্যানিং কী, আপনারা কীভাবে সেলিব্রেট করছেন ক্রিসমাস, আর আমার প্রিপারেশনটা কেমন লাগলো। আমি আজকে ভিডিওটাতে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি বড়বাজারের জন্য, মানে বিশেষ করে লেহেঙ্গা উইন্টার ওয়্যার কীরকম বিক্রি হচ্ছে, টুকিটাকি একটা ওভারঅল, এত ভিড় ছিল পুরোটা আমি কভার করতে পারিনি, বাট কিছুটা করেছি, আপনাদের আশা করি ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, সাবস্ক্রাইবটা অ্যাবসলিউটলি ফ্রি, সাবস্ক্রাইব করবেন, আর যে বেল আইকনটা আছে ওটা হিট করে দেবেন, তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশানস আপনারা আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।